পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু প্রাণী সম্পর্কে আজ আমরা জানব। আমাদের টপ ফাইভ সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আপনি এমন পাঁচটি প্রাণীকে দেখবেন যারা অত্যন্ত সুন্দর এবং বৈচিত্র্যময়। তাহলে চলুন শুরু করা যাক। রেসপ্লেন্ডেন্ট কুয়েটজাল। রেসপ্লেন্ডেন্ট কুয়েটজাল একটি ছোট পাখি যা দক্ষিণ মেক্সিকো এবং মধ্য আমেরিকায় পাওয়া যায়। এটি পাহাড়ি বনে জঙ্গলে বাস করে। এরা ট্রোগোনিডেই পরিবারের অংশ এবং এরা সর্বভুক। এরা প্রধানত ফল, পোকামাকড়, টিকটিকি, ব্যাঙ এবং শামুকও খায়। এই পাখিগুলি তার রঙিন পালকের জন্য বিখ্যাত। এদের পুরো শরীরে সবুজ রঙের পালক থাকে এবং এদের পেট ও ডানায় লাল এবং কালো রঙের পালক দেখা যায়। তবে সবচেয়ে অবাককর হলো এদের লম্বা লেজটি। পাখিটি 36 থেকে 40 সেন্টিমিটার বা 14 থেকে 16 ইঞ্চি লম্বা হয়, কিন্তু এদের লেজটি 31 সেন্টিমিটার থেকে 100.5 সেন্টিমিটার বা 12 ইঞ্চি থেকে 39.6 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন প্রায় 200 গ্রামের মতো হতে পারে। পাখিগুলি সত্যি খুব সুন্দর, কিন্তু সুন্দর হওয়ার জন্যই চোরা শিকারীরা এদেরকে মাঝে মধ্যেই শিকার করে থাকে। আর্কটিক ফক্স। আর্কটিক ফক্স হলো এক ধরনের সাদা শিয়াল। এরা হোয়াইট ফক্স বা পোলার ফক্স নামেও পরিচিত। এদেরকে নর্দার্ন হ্যামিস্ফিয়ার এবং সমগ্র আর্কটিক জুড়ে পাওয়া যায়। এরা ঠান্ডা পরিবেশে বসবাসের জন্য খুব ভালোভাবে অভিযোজিত। এদের শরীরে অনেক পুরু সাদা পশম থাকে এবং এই পশমের জন্য তারা খুব সহজে আশেপাশের পরিবেশের সাথে মিশে যেতে পারে। এর লেজটি সাধারণ শিয়ালের চেয়ে বড় এবং অনেক বেশি পশমযুক্ত। এরা প্রায় 46 থেকে 68 সেন্টিমিটার বা 18 থেকে 27 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। আর্কটিক ফক্স সাধারণত ছোট প্রাণী যেমন লেমিংস, ভোলস, রিগড সিলপাপস, মাছ, সামুদ্রিক পাখি ইত্যাদি শিকার করে খায়। তাছাড়া বেরি, সামুদ্রিক শৈবাল, পোকামাকড় এবং অন্যান্য ছোট অমেরুদণ্ডী প্রাণীও খায়। তবে এদেরকে শিকার করে খায় এমন প্রাণীও আছে, যেমন গোল্ডেন ইগল, আর্কটিক নেকড়ে, মেরু ভাল্লুক এবং গ্রিজলি ভাল্লুক। গ্লাস উইং বাটারফ্লাই। গ্রেটা ওটো হলো ব্রাশফুটেড প্রজাপতির একটি প্রজাতি। এই প্রজাপতিগুলি তার স্বচ্ছ ডানাগুলির জন্য গ্লাস উইং প্রজাপতি নামে পরিচিত। স্প্যানিশে এই প্রজাপতির স্বচ্ছ ডানার কারণে এটিকে এসপেজিটোস নামে ডাকা হয়, যার অর্থ ছোট আয়না। প্রজাপতিটি প্রধানত দক্ষিণ আমেরিকার মধ্য এবং উত্তর অঞ্চলে, টেক্সাসের উত্তরে এবং চিলির দক্ষিণ অঞ্চলে পাওয়া যায়। এর ডানাগুলি দেখে এদেরকে সূক্ষ্ম মনে হলেও এরা এদের নিজের চেয়ে 40 গুণ পর্যন্ত ভারী বস্তুকে বহন করতে পারে। এদের স্বচ্ছ ডানার জন্য এরা ওড়ার সময়ও খুব সহজেই পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে এবং এভাবেই তারা শিকারীর হাত থেকে নিজেকে বাঁচায়। পিকক। ভারতীয় ময়ূরের পালকগুলি নীল এবং সবুজ রঙের হয়। পুরুষ এবং স্ত্রী ময়ূরের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো তাদের লেজ। ময়ূরীর লেজ অনেক ছোট এবং উল্টো দিকে ময়ূরের লেজ বা পেখমের জন্যই আমরা ময়ূরকে চিনে থাকি। এদের পেখমে থাকে চোখের মতো নকশা। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় যে সকল ময়ূর পাওয়া যায় তাদের রং সবুজ হয়। অনেক সময় জেনেটিক সমস্যার কারণে সাদা রঙের ময়ূরের জন্ম হয়। তবে আপনার কোন ময়ূরগুলি বেশি সুন্দর লাগে, সাদা না রঙিন? অবশ্যই কমেন্ট করে জানান। ব্লু গ্লাউকাস। ব্লু গ্লাউকাস হলো এক প্রকার সামুদ্রিক স্লাগ। একে অনেক সময় নীল সামুদ্রিক ড্র্যাগনও বলা হয়। এই সামুদ্রিক স্লাগগুলি জলের ওপরে উল্টো হয়ে ভাসতে থাকে। এরা সাধারণত দৈর্ঘ্যে 3 সেন্টিমিটার বা 1.2 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এরা এক বছরই বাঁচতে পারে। এদের শরীরে নীল এবং রূপলি ধূসর রং দেখা যায়। ব্লু গ্লাউকাসকে সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায়। এরা এদের পেটের ভিতরে হাওয়া সঞ্চয় করে রাখে আর সেজন্যই এরা জলের ওপরে ভাসতে পারে। তবে এরা দেখতে সুন্দর হলেও কিন্তু বিষাক্ত। এরা নানান ছোট বিষাক্ত প্রাণীদের খায় এবং নিজেদের শরীরের টিস্যুর মধ্যে সেই বিষ সঞ্চয় করে রাখে। প্রতিরক্ষার জন্য তারা ওই বিষ শত্রুর শরীরে প্রবেশ করিয়ে দিতে পারে তাদের শরীরে থাকা কাঁটার মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং কোন প্রাণীটা আপনার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যদি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্থান সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।